আকাশ বন দুলছে যে সারি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। আমরা এখন এসেছি আমাদের প্রিয় সন্তোষ মিত্র স্কয়ারে, খুবই একটা পপুলার একটা নেম সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে পুজোটা অনেক বড়ভাবে সেলিব্রেট করি আমরা, তো আমি এখন দেখতে এসেছি। প্রতি বছরই একবার না একবার আসি বাইরে দেখি, এবার একটু ভেতরে ঢুকেছি, ওর জন্যই ঢুকেছি। আমি তো বুঝতেও পারছিলাম, সব দিকে ঘেরা তো অনেকটা হয়ে গেছে। আজাদী কা অমৃত মহোৎসব, আজাদী কা অমৃত মহোৎসবের আমাদের এবছরের থিম হচ্ছে লালকেল্লার আদলে আমরা আমাদের মণ্ডপ সজ্জা করছি। আর সামনে আমাদের ইন্ডিয়া গেটের একটা অবয়ব থাকবে, মানে এবার লাইটিংটাও নাকি খুব ভালো হবে, লাইটিংটা ট্রাই কালারের উপরে লাইটিং হচ্ছে, একটা চমক থাকছে। সবাই আপনারা আসবেন, সবাই আসবেন, আমি জানি এটা কাউকে আমার আমার বলাতে কেউ আসবে না, সবাই এমনি আসবে, যা ভিড় হয়। কারণ এটা কলকাতার একটা জনপ্রিয় পূজো, একদমই তাই, মানে ওয়ান অফ দ্য মানে ফেমাস পূজোর মধ্যে একটা এটা, মানে সন্তোষ মিত্র স্কোয়ার। এবং আমাদের বাড়ি এই কাছেই আশেপাশেই, আমাদের মানে ওইটা মানে দেখে দেখেই আমাদের সময় কেটে যায়, আমাদের অন্য জায়গায় যেতে হয় না। এটা হলো প্যান্ডেল সাজের প্রথম পর্ব। এই সময় প্রথম প্রথম প্যান্ডেলটা সাজানো শুরু হয়েছিল। কত কাঠ, কত লোকের খাটনি দিয়ে তৈরি এই প্যান্ডেলটা অপরূপ সাজে গড়ে উঠছিল। আর এটা হলো তার সেকেন্ড পর্ব, যখন এটা হাফ ডান অবস্থায় ছিল, কালারিং হচ্ছিল, মোটামুটি সব হয়ে গেছিলো এবং ভিতরে ঠাকুর ও প্রতিমাও চলে এসেছিলো, মা এসে গেছিলেন এবং তখন কালারিং শুরু হয়েছিল। আমি তখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম। শিউলি ফুলে নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। এদিকটা কি এন্ট্রান্স হবে না এই, আর ওই দিকটা কি এক্সিট, মানে এই, আচ্ছা আমাদের এই গেটটা দিয়ে তো ঢোকে, এখানে সব এরকম থাকবে না, এখানে সব স্টেজ ওয়েজ হয়ে যাবে, মানে হিউজ স্টেজ হয় এখানে। আমি ভেবেছিলাম রোদ থাকতে থাকতে শ্যুটটা করবো, কিন্তু যাই হোক কাজে ফেসে গেছি, তো এখানে স্টেজটা হবে। এখান থেকে এন্ট্রি করে এখান থেকে লোকে ঢুকবে, ঠাকুর এখানে আছে, এখানে বেদি আছে, এখান থেকে বেরোবে। সো লেটস গো, আমরা যাওয়া যাক ভিতরে। ও আকাশ ফুলের ওই দুধ সাদা রং, আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে, চ্যানেল ম্যাডলি ওয়াইন্স। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো পুজোর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে, এখন আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আমাদের পাড়ার পুজো। অ্যাজ ইউ ক্যান সি ঠাকুর চলে এসেছেন, মা চলে এসেছে। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুধ গাইলো, বলো বলো দুধ গাইলো। না দেখলে বিলিভ করতে পারেন, এখনো তো মা সাজে আসেনি, সব রেডি সাজানো হবে, মাকে গয়নাগাটি পরানো হবে, সব কিছু করা হবে, তারপর তো আরো সুন্দর লাগবে। এগুলো সব রেডি হচ্ছে, এখন সব ভিতরে খেলা করছে। তোরা খেলা করছিস? হাসিটা কি মিষ্টি বাচ্চা, মেয়ে কোথায় নিয়ে বলছিস? দাঁড়ো, অপূর্ব সুন্দর দেখতে হচ্ছে, আপনারা সবাই আসবেন। আমি মানে প্যানেলটা যতদূর হয়েছে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর কিছুদিন বাকি পুজোর, ভূতের মতন লাইটে আমি ভিডিও করছি, পিছনে মা খুবই সুন্দর লাগছে মাকে। আপনারা সবাই আসবেন, সবাই সন্তোষ মিত্র স্কোয়ারকে ভালোবাসা দেখাবেন। ঘেয়ে মেয়ে ঘোয়া হয়ে যাচ্ছি, এখানে প্রচণ্ড প্রচণ্ড গরম, আর এখানে প্রচুর লাইট টাইট দিয়েছে, কারণ এখানে এখনও কাজ চলছে, আমি সব দেখাবো, এখানে প্রচুর কাজ চলছে। তো আর মাত্র কিছুদিন বাকি, 25 তারিখে মনে হয় তারপরেই পুজো শুরু। এখন কালার হচ্ছে লালকেল্লার, দাদারা কি রিস্কে এখানে কাজ করছে বলতো, জিমনাস্টিক দেখাচ্ছে এখানে, মানে কত বড় যে ঢাঁচা, এবং এটাকে যে দিন রাত মানে এক করে এনারা কাজ করছেন, হ্যাটস অফ টু দেম। এবং সত্যি এসব কারিগর এবং এসব আর্টিস্টই বলা যায় না, এসব আর্টিস্টদের দরুনই এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। এনারা খুব মানে দিন রাত ওখানে সবাই কাজ করছে, সবাই এইখানে সব সব স্ট্রাকচারের কাজ হচ্ছে, ভেতরেও স্ট্রাকচারের কাজ হচ্ছে, এখানে কালার হচ্ছে, অপূর্ব। এটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট,
অসাধারণ, এক কথায় জাস্ট অসাধারণ। এটাকে না এসে দেখলে, এটাকে না উপভোগ করলে এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, আমার কাছে কোনো ওয়ার্ডস ছিল না এটাকে ডিসক্রাইব করার। আপনারা এসে দেখুন এবং এনজয় করুন আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটাকে।